কথায় আছে শাড়িতে নারী, ঠিক তেমনই গয়না ছাড়াও সেই সাজ থাকে অসম্পূর্ণ। নারীর চিরন্তন সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ গহনা। প্রাচীনকাল থেকেই গহনার সঙ্গে নারীর এক বিশেষ সম্পর্ক রয়েছে, আর সেই গহনার অন্যতম বিশ্বাসযোগ্য ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বহু বছর ধরে নিজেদের আকর্ষণীয় ও খাঁটি গহনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের মন জয় করে চলেছে এই সংস্থা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবার গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর জন্য নিয়ে এলো এক আকর্ষণীয় পরিকল্পনা, আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। 4 জুলাই থেকে শুরু হবে এই নয়া বিনিয়োগ ব্যবস্থা, চলবে 6 জুলাই পর্যন্ত। শহরের একটি 5-তারা হোটেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হয় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শুভঙ্কর সেন ও অন্যান্য বিশিষ্টজনরাও। আয়োজন করা হয় গহনা প্রদর্শনীরও। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই মূলত তাদের এই উদ্যোগ, জানালেন সংস্থার কর্ণধার। তো সেমভাবে আজকে ইনভেস্টমেন্টের দিক থেকে যদি দেখা যায়, আজকে লাস্ট 15 বছরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আজকে যখন আমি জয়েন করেছিলাম 2007-08 সালে, তখন তার টার্নওভার ছিল 134 কোটি টাকা। আজকের দিনে আমরা 4,000 কোটি টাকার টার্নওভার, এরকমভাবে 30x টাইমস গ্রো করেছে। আমাদের কোম্পানি ওন স্টোর, আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেল, আজকে ভারতবর্ষে এই রকম মডেল যেখানে ওন স্টোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব কম কোম্পানি আছে যারা এই ব্যালেন্স করে গ্রো করতে পারছে, ছোটো ছোটো শহরে ঢুকতে পারছে। আমাদের মধ্যে সেই অপরচুনিটির আছে, প্রসেস আছে। আমাদের এই যে 50 বছরের গুডউইল আমাদের 4 জেনারেশন ধরে আমরা তৈরি করছি, আই এম দ্য 4th জেনারেশন। তো সেই গুডউইল, আমরা সেকেন্ড মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন ইন্ডিয়া, সেটা লাস্ট 3 বছর ধরে অ্যাওয়ার্ড পাচ্ছি। আমাদের গ্রেট প্লেস টু ওয়ার্ক আছে, ISO নিয়ে আমরা পুরো সিস্টেম নিয়ে চলছি। আইপিওর মাধ্যমে আরও শোরুম আরও মানুষের কাছে পৌঁছানোর কথা জানালেন শুভঙ্কর সেন। এবং আমরা মনে করি যে ভারতবর্ষে এখন নেক্সট 10-15 বছরে প্রচুর গ্রোথ অপরচুনিটি আছে। তো আমরা চাই যে এই আইপিওর মাধ্যমে আমাদের যে এই গ্রোথ অপরচুনিটি, আমাদের যেমন কাস্টমারদের সঙ্গে সুন্দর সম্পর্ক করে থাকতে পারি, আমরা চাই যে আরও আমাদের সঙ্গে লোকেরা জুড়ুক, আমরা যেন গ্রো করতে পারি। এবং এই যে আমাদের আইপিওর সাইজ 405 কোটি টাকা, তার মধ্যে 270 কোটি টাকা হচ্ছে ফর ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ ফান্ড। তো আমরা যাতে আরও নতুন শোরুম করতে পারি, আরও নতুন লোকেদের কাছে পৌঁছাতে পারি। আর আমাদের একজন প্রাইভেট ইকুইটি পার্টনার আছে স্যাফ পার্টনার্স বলে, তারা তাদের যা স্টেক আছে, 19% স্টেক আছে কারেন্টলি, তারা 8-9% মতন বিক্রি করবে 135 কোটি টাকার মধ্যে। তো সেইভাবে আমরা তাদেরকেও একটা 135 কোটি টাকা তারা সেল করবে। তো ফিউচার গ্রোথের জন্যেই আমরা এই আইপিওটা করতে চাই। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুম বৃহত্তর করার কথাও জানান তিনি। ফ্যাক্ট দ্যাট কলকাতা থেকে আমাদের কারিগরি, আমাদের যে কারিগররা জুয়েলারি বানায়, ম্যাক্সিমাম কিন্তু ফ্রম দ্য ভিলেজেস ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা। এই যে স্ট্রেংথটা আমাদের আছে, আমরা চাই তাদের জন্য জব অপরচুনিটিস ক্রিয়েট করা এবং শোরুম বানানো এবং সেই প্রোডাক্ট লাইনটাকে অ্যাজ পার দ্য কালচার অফ দ্য ভেরিয়াস স্টেটস নিয়ে যাওয়া। তো সেটা আমাদের সোসাইটিরও বেনিফিট হবে। তো এই ভাবনা চিন্তা নিয়ে আমরা আইপিওটা লঞ্চ করছি। আমাদের 136টা থেকে 140টা আছে এবং এই ফান্ড নিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমরা শোরুম বাড়াতে চাই। সব মিলিয়ে এদিন সেনকোর রকমারি গহনার সমাহারে যে আলোকিত হয়ে উঠেছিল গোটা 5-তারা হোটেল চত্বর, তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহার, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।